মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম মাই ও টু মাই ফ্যামিলিতে আরও একবার একটি নিউ ব্লগের সাথে। তো আমি হচ্ছি শুক্লা, তো একদম হাজির হয়ে গেছি। দেখো তো সকাল সকাল এখন আর নেই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে বেলা তখন বাজে 12টা। আজকে টিফিন এ সমস্ত করতে করতে না প্রচণ্ড প্রচণ্ড ল্যাদ খেয়ে বিছানায় আমি পড়েছিলাম। তো সবার আগে তার জন্য বিছানাটাই গোছাতে এলাম, সেটা আবার তাও ছেলেদের পড়ার। তো এবার এখানে বিছানা গুছিয়ে আমি যাব রান্নাঘরে। আর আশা দিই মানে রাজ্যের বাসন মেজে গেছে, রান্নাঘর লন্ডভন্ড মানে হয়ে রয়েছে। আর মানে ল্যাদ খাওয়ার যে কী যে জ্বালা তোমরা তাহলে দেখো, মানে যে একটুখানি শান্তি করে যে আমি ঘুমাবো আমার সেটারও মানে উপায় নেই। মানে একটুখানি তুমি টাইম উল্টোপাল্টা করেছো কি তোমার পুরো একেবারে তোমার সময়ের শিডিউলটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো যথারীতি এখন এই সমস্তটা পরিষ্কার করেই তারপর আমি অন্য কাজগুলো করব, কারণ পরিষ্কার না করলে মানে একদমই পোষাচ্ছে না, এই সমস্ত জায়গায় রান্না করা অসম্ভব। তো আমাকে সবার আগে তার জন্য করতে হবে কি, আমাকে সবার আগে রান্নাঘরটাকে এইভাবে বাসন টাসন যে জায়গার মানে জিনিস সেই জায়গায় রেখে তারপর শান্তি হবে। আর ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে আলো, ও যথারীতি এই সময়টা আসে, কারণ দাদারা তখন ওরা পড়ে কিংবা কেউ নিচে খেলতে যায়, তো ওই সময়টাও চলে আসে। আর রিক এখন তোমার 12টা সাড়ে 12টা হয়ে গেছে, ও নিচের ঘরে এখন বাচ্চাদের সাথে খেলছে। মানে যবে থেকে গরমে ছুটিটা পড়েছে রিকের এখন এটা রুটিন হয়ে গেছে। আর প্রদীপ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আর রিজু বেরিয়ে গেছে একদম আর্লি মর্নিং, তখন ঘড়িতে বাজে 7:30। তো এখন আমার এই সমস্ত কাজ বলতে তোমাদের আগেই বললাম যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। দেখো কোথায় কোথায় কত জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে ভাবো, মানে টিফিন খাওয়ার পর্বটা যে কী বিরক্তিকর ঝামেলা হয়, মানে এক পোস্ত রান্না বলতে পারো। তো যথারীতি আমি সেই সমস্ত করছি। আর কদিন ধরে এই কারণে নিজের যে শরীরের যে আমি টেক কেয়ারগুলো করি, যে সমস্ত জিনিসগুলো করি, সেগুলো আমার পুরো মানে বিগত ধরে রাখো কত মাস হয়ে গেলো যে আমি করছি না তার কোনো মানে কোনো ঠিকানা নেই। নিজের মানে যেটা ঘরে বসেই করতাম আমি, আমার টিভিতে একটা অ্যাপ আছে সেটা দেখে নিজের যোগাগুলো করতাম, আমার এগুলো মানে রুটিনের মধ্যে থাকতো, সেগুলোও বন্ধ হয়ে গেছে। তো যাই বলো তাই বলো, এত খাটার পরেও যদি এই সমস্ত নিজের মেনটেনেন্সগুলো না করা হয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে হয়। এদিকে সংসারের কাজও আছে, সেগুলো তো তোমাকে করতেই হবে বন্ধুরা, সেগুলো না করেও তার উপায় নেই। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে পুরো রান্নাঘরটা একদম আমি ক্লিন করে এবার আমি রান্নায় বসবো। তো চলো, ছুটি নেই মানে একদমই বলতে পারো যে মানে আমার মানে ছুটি বলতে ওই সন্ধেবেলাটুকু হয়, তাও ছুটি নয়, কেন এই যে ভিডিওগুলো যে আমি ছাড়ি সেগুলো আমি আবার তোমাদের সামনে পোস্ট করব বলে এডিটে বসতে হয়। মানে আমাকে তোমরা মানে নাম দিতেই পারো যে আমার পুরো মানে একটা সময়ের মতন রেস্ট আমি সেভাবে পাই না। আর দুপুরবেলাও তো জানোই তোমরা, তোমাদেরকে আগেই বলেছি, কেন প্রদীপ অনেকটা বেলা করে আসে, খেতেও লেট পড়ে যায়, প্রচণ্ড প্রচণ্ড লেট হয়ে যায়। আর এই যেটা বলছিলাম মানে এত গরম আবার পড়েছে মানে ধারণার বাইরে, মানে বেশ কিছু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আকাশ মেঘলা হচ্ছে, কিন্তু গরম কমছে না। তো দেখো কচুর শাকগুলো ধুয়ে নিলাম, এর গায়ে এখন একটুখানি হালকা নুন ছিটিয়ে দেবো। হলুদ তো আমি আজকাল এর মধ্যে দিলাম না, কেননা এই কচু শাকটা দেখছি অনেক দিন ধরে ফ্রিজে ছিল, এটা যদি আজকে আমি গতি না করি না মানে এটা হবে না। আর ইলিশ মাছের যে মাথা ছিল বেঁচে যাওয়া আগের দিনের, তো ওই মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা তোমরা জানোই কী হারে টেস্টি, আর একটা ট্র্যাডিশনাল খাবার। তো যথারীতি ঢাকা দিয়ে দিলাম, আর বললাম এই কারণে হলুদটা দিলাম না, কেন কচু শাকটা অনেক দিন ধরে রয়েছে, শীতে মতন লাগছে আমার দেখে, মানে ফ্রিজে রয়েছে তো বোঝা যাচ্ছে না, বাট আমি যখন ভাপাচ্ছি তখন বুঝতে পারছি কেন কচুর শাক গলে জল উঠে হালুয়া হয়ে যায়, বাট এটার জল উঠিনি। আর এদিকে রয়েছে বাটা মাছ, আজকে বাটা মাছটা পাতলা করে ঝোল করবো, কেননা এই রিক কদিন ধরে এত রিচ খাচ্ছে, এই শরীর খারাপ থেকে উঠলো, ওকে যদি পেঁপে খাওয়াতে হয় আমাকে এরকম পাতলা মাছের ঝোল করেই ওকে খাওয়াতে হয়, নাহলে কিন্তু ও পেঁপে সেদ্ধ একদমই বাবু খেতে চায় না, ওর জন্য এটা স্পেশালি। আর প্রদীপ ইদানিং কদিন ধরেই বলছে পেঁপে কিন্তু একদম হচ্ছেই না ঘরে। তো বাচ্চার জন্য এই জিনিসগুলো প্রত্যেকটা মায়েদের ঘরে যেটা মানে করতে হয়, আর দ্বিতীয় কথা মায়েদের দোষ পড়ে এটা একদম অনিবার্য, যার জন্য মায়েদেরকে সবটাতেই তোমাকে সব দিক দেখেই করতে হয়। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কথা মতন দেখো পেঁপে আলু সব কটা কেটে কড়াইয়ের মধ্যে শুধু জিরে ফোড়ন দিয়েছি, আর আলুগুলো তোমার দিয়ে দিয়েছে। আর এদিকে একদম পেঁপে দিয়ে মাছের ঝোলও পুরো একদম যাকে বলতে পারো হয়ে এসছে, এর মধ্যে ঢেলে দিয়েছি। আর পাশের গ্যাসে কচু শাকটাও আমি নামিয়ে ভালো মতন জল ঝরিয়ে ওটাকে এবারে তোমার একটুখানি ঘাটাঘাটি করার জন্য কড়াইতে রেখেছি, আর ওটাকে খুন্তি দিয়ে ইয়ে করবো। যে তোমাদের যেরকম বলছিলাম দেখো বন্ধুরা, যে কচুর শাকটা কী পরিমাণের মানে ঢ্যাটা বলতে পারো, তাও গলেনি এতক্ষণ দেওয়ার পর, মাছের ঝোল ফুটে নেমে গেল, এ বাবুর হওয়ার নাম নেই। তো যাই হোক এখন এটাকে ভালো মতন আমাকে খুন্তি দিয়ে ঘেঁটে তারপর এটা আমাকে বসাতে হবে। তো যথারীতি আমি যেরম ভাবা
সেরকমই কাজ। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটা মিস্টেক কী করে দিয়েছি তোমাদেরকে বলছি, দাঁড়াও, আমি সবার আগে জিরে, আদা বাটা, কালো জিরে, তেজপাতা এই সমস্ত বেটে তারপরে কচু শাকটা দিই, বাট আজকে মাথা থেকে গেছে। আর পাশে গ্যাসে বসেছিলাম চুনো মাছগুলো ভাজা, ওটা আবার একটু ঝাল করবো। তো এইভাবে এতগুলো রান্না আমাকে প্রত্যেক দিনই করতে হয়, যার দরুন তোমাদেরকে বলি না, সবসময় বলি, আবারও বলছি, তোমরা বলবে এক কথা আপনি কত প্যাঁচাল পাততে পারেন। আসলে মানে বলতে বাধ্য হই যে রান্নাঘরেই আমার বালিশ পেতে অ্যাকচুয়ালি থাকা উচিত, শোয়া উচিত। তো ওদিকের খেলা হয়ে গেছে, ওকে বললাম যা স্নান করে নে, বাবু স্নান করে নিল আর আমি এদিকে গিয়ে সমস্ত জলগুলো ভরে নিয়েছি। তো দেখো পাউডারের ডিবেটাও এইখানে, মানে কোথায় যে কোন জিনিস রাখবো জানি না। ওই যে বাবু, ওই যে ঘরে বসে, মানে বসে বলছি শুয়ে, এখন টিভি দেখছে। তো এই মাত্র আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হলো, আর আমার কাজল দিয়ে মুখ চোখের অবস্থা দেখো, আর কি কি রান্না করলাম তোমাদের এক্ষুনি দেখিয়ে দিয়ে তারপরে স্নানে যাব। আর ঈদ এখন পাশের ঘরে রয়েছে, ও এখন টিভি দেখছে, ঘর পুরো অন্ধকার, তোমাদেরকে আর দেখালাম না। আর রিজু গেছে ওর কোচিনে, ওর পড়া আছে, ওর বললো মা আজকে ক্লাসে অনেক দেরি হতে পারে, আর লাইটটা ধরিয়ে নিই। তো রিজু বললো মা আমি কোচিন থেকে আজকে ফিরতে দেরি হবে, কারণ অন্য একটা স্যারের বাড়ি যাবে বললো, তো ওইখানেও ব্যস্ত রয়েছে। আর আমি যাবো স্নান করতে, আর আমার মুখ চোখগুলোর অবস্থা সত্যিই একবারে ডেঞ্জারাস হয়ে গেছে। মানে আগের দিনকে একটু শখ করে কাজল পড়েছিলাম যে একটু মেলায় যাবো, আমাদের পাশে এখানে না বেশ বড় করে মেলা হচ্ছে, বিগত আজকে 7 দিন ধরে হচ্ছে, বাট একদিনও আমি যেতে পারিনি। তবে রিজুরই পড়া গেছে, কারণ তোমাদেরকে বলেছি শরীরটা সেভাবে ভালো যাচ্ছে না বলে ভিডিও আমি পোস্ট করতে পারছি না, কালকের ভিডিও তো তোমাদেরকে বলেছি। আর আরেকটা জিনিস ঘটনা দেখো যেটা বলবো তোমাদের ভাবছি ভুলে যাচ্ছি, এই যে ওপরে যে দেয়ালের আমার শোপিসটা দেখেছো, তো শোপিস বলছি আমার ওই স্টিকার যে লাগানো যে তোমার ওই পিচবোর্ডের মতন, এইটা বারবার খুলে পড়ে যাচ্ছে, মানে দেয়াল এত গরম হয়ে যাচ্ছে। আর এটা তো তোমার আঠা দিয়ে, দেখো পেছনে স্টিকার গুলো তোমার আঠা দিয়ে, আর মানে থাকছে না দেওয়ালে, মানে দেয়াল থেকে খুলে পড়ে যাচ্ছে। তারপর যেটা তোমাদের বলছিলাম যে এখানে মেলা বসেছে, অনেকদিন যাবতই মেলা বসেছে, যাবো যাবো করে আমার যাওয়া হচ্ছে না, বাট আজকে আমার ইচ্ছা আছে একটুখানি মেলায় যাওয়া, কিন্তু কোনো গ্যারেন্টি নেই আমি যেতে পারবো কি না, কারণ প্রত্যেক দিনই এরকম ছেলেদেরকে আশা দিয়ে রাখি যে বাবু যাবো যাবো যাবো, ওরা এখন বড় হয়ে গেছে বলে তাই ওরা নিজেরাই গিয়ে ঘুরে চলে আসতে পারে, বাট আমি এখনো সেই, কেউ না গেলে একা একা কোথাও মানে আমার গিয়ে কি বলতো ভালো লাগে না। আর যেটা বলছিলাম রান্না হয়ে গেছে, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই কচুর শাক করতে গিয়ে একেবারে যাকে বলে একদম নাজেহাল অবস্থা হয়ে গেল। তোমরা জানো যে কচুর শাক করতে কতটা সময় লাগে, খালি জল মুছতেই থাকে। আমি এই মাত্র নামিয়ে দিয়েছি, আমি ভাই আর আমার জল মুছে কাজ নেই, তো যা হয়েছে হয়েছে, কেন এখন যদি আমি আরও জল মজাতে যাই মানে আজকে আর ভাত খেতে হবে না। অলরেডি ঘড়িতে এখন বাজে তোমার 2:08। তো চলো আমি স্নান ঠান করতে যাওয়ার আগে কি কি রান্না করেছি একবার তোমাদেরকে চোখ বুলিয়ে দর্শনটা একবার তোমাদের দিই। তো সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মাছের ডিম, কয়েকটা মানে বেঁচে আছে মাছের ডিম, কেন টিফিনের জন্য করেছিলাম, অনেকগুলোই করেছিলাম, বাট রিক তুলে তুলে খেয়ে নিয়েছে, ও ভালোবাসে। আর করেছি তোমার এখানে রয়েছে কচুর শাক, এই দেখো কচুর শাকটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, পুরোটা রান্না তোমাদেরকে দেখাতে পারিনি, মানে আর সময় মানে চলে যাচ্ছে, মানে আর হচ্ছে আর না, যাই হোক আমি এখন দেখাতে গেলে পুরো আরও রান্নার দেরি হয়ে যাবে। আর এখানে রয়েছে তোমার ছোট্ট ছোট্ট যে দেশি যে মোলা মাছগুলো হয় সেই মাছের ঝাল, আর এখানে রয়েছে তোমার ওই যে দেখলে তখন বাটা মাছ, একদম হালকা করেছে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মতন করে এটা ঝোল মতন করেছি। এই হলো আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে করিতে 8:25, ইভিনিং বলা যাবে না, যেকালে রাত্রির 8টা হয়ে গেছে, আর মেলায় যাওয়া হলো না, সেই সেম মানে ঝড় বৃষ্টি হলো এই 7:45 নাগাদ তোমার বন্ধ হয়েছে। তার মধ্যে প্রদীপ ফোন করে বললো আমি এখন খাসির মাংস আনছি, তুমি রাত্রে রান্না করবে, হয়ে গেল আমার মেলা যাওয়া। তোমাদেরকে আগেই বলেছি মানে আমি যতই ভাবি যে আমি কোথাও যাবো কিছু করবো, আমার মানে কোথাও নিস্তার নেই, তো এখন ওইগুলোকে সব রান্না করতে হবে, রান্নার আগে জোগাড় করতে হবে। আর রিচু পাশের ঘরেও বই নিয়ে পড়তে বসেছে, আর রিক গেছে একটু দোকানে, ওকে দোকানে পাঠিয়েছি। এই হচ্ছে তোমার খাসির মাংস, এখন এই মাংস আমাকে ম্যারিনেট করতে হবে, সমস্তটা করতে হবে, তারপর গিয়ে খাসির মাংস রান্না হয়, কারণ তোমরা জানোই খাসির মাংস অনেকটাই সময় সাপেক্ষ, মানে একটুখানি অনেকক্ষণ ধরে না করলে কি বলতো হবে না। আর এদিকে হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি, কেন বললো গরম গরম মাংসের ঝোল আর ভাত রাখতে একটুখানি বেস্ট, আর আশাদি বাসন মেজে গেছে, সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি, শুধু তোমার নিচের কয়েকটা গ্লাস ফ্লাস বাকি আছে, কালকে আবার শনিবার আশাদির ছুটি, আমার এখনই কান্না পাচ্ছে, সারাক্ষণ খেটে খেটে আমাকে পাগল হতে হবে। তো চলো বন্ধুরা এখন গিয়ে আমি
রাতের রান্নাটা সারি। তোমাদের সাথে বলি কি যে আমি সারাটা দিন রান্নাঘরে থাকি, কথাটা একদম জেনুইন বলি। আমার মুখ চোখ দেখো না, আমাকে পুরো রান্নার কাজেই মনে হচ্ছে রান্নারই মাসি। আমি সারাদিন রান্না করি হোটেলে হোটেলে, সেই অবস্থা। তো মুখ চোখের অবস্থা দেখেছো বন্ধুরা, কি অবস্থা হয়েছে, মানে একদম ঘুমাতেও পাচ্ছি না, কি জানি কি হচ্ছে। আগে তো একটুখানি দুপুরবেলা ঘুমাতাম, এখন আমার দেখছি দুপুরবেলা ঘুমও আসছে না। তো অনেক প্যাঁচাল পেয়েছি, ভাতের দেখছি জলও ফুটে গেছে। চলো তোমাদের চালটা দিয়ে দিই, তারপর রান্নার আয়োজন করতে বসি। তো তখন রিক দোকান থেকে এগরোল এনেছিল, আর আমি তো গোটা এগরোল কোনোদিনই খেতে পাই না, রিজুটা রিজু খাচ্ছে। আর রিক ওর জন্য আরেকটা কী এনেছে আমার মনে নেই এখন, তো ওইটাই আমি এখন রোলটাকে মানে কাটবো বলে এখানে রেখেছি। আর এদিকে দেখো মাটন বসিয়ে দিয়েছি, আর ভাতও ফুটে গেছিলো নামিয়ে দিয়েছি। তো আজকের মতন বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি। এবার মাটন কতক্ষণ ধরে রাত ধরে কষাবো আমি জানি না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদেরকে বারবার বলছি লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো, করে এই বন্ধুটির পাশে থেকো। তাহলে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক আনন্দ করো। তাহলে আজকের মতন এইটুকুনি রইলো, টাটা, বাই বাই।